যাই হোক, আমি একটু সংক্ষেপ করি জায়গাটা। তাহলে ইমানের গিফটের ব্যাপারে হাদিসে নবী সাল্লাম বারবার বলেছেন, ইমানটাকে রিপেয়ার করতে বলেছেন, রিপেয়ারের পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, এগুলো গিফট। তারপরে তৃতীয় জায়গাটা হলো ইখলাস। এই যে ওয়াহতিসাবান আমরা বলছি, সওয়াবের আশা করা, এটা ইখলাসের পার্ট। আপনি কেন সিয়াম পালন করবেন বলেন তো, কেন, কার জন্য? আল্লাহর জন্য। কার কাছে আপনি সওয়াব চাচ্ছেন? আল্লাহর কাছে। দিস ইজ ইখলাস, দিস ইজ কল্ড সিনসিয়ারিটি, নিষ্ঠা। এখানে পৃথিবীর আর কোনো উদ্দেশ্য নাই, লোক দেখানো আর কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে অন্যত্র বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। সে পানাহার ত্যাগ করছে কার জন্য? আমার জন্য। আল্লাহ বলছেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বি, সিয়াম আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব। এটাই হচ্ছে ইখলাসের মূল কথা। আপনি কি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছেন কি না? তাহলে ইখলাসের কি ট্রেনিংটা আপনি নিচ্ছেন? আপনি তাহলে অফিসে গিয়ে ঘুষ খাচ্ছেন কেন? ব্যাংক থেকে সুদ তুলছেন কেন? সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন কেন? সিগারেট পান করছেন কেন? গভীর রাতে ক্লাবে গিয়ে মদ পান করছেন কেন? ইফ ইউ ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ, সো ওয়াই ডু ইউ ডু সো? আপনি যদি আল্লাহর জন্যই করে থাকেন তাহলে এমনটা কেন করছেন? ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? একজন মোমেন তার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট সে আল্লাহর জন্য ব্যয় করবে, সে নিজেকে আল্লাহর জন্য তৈরি করবে। কারণ এই পৃথিবীটা তো আমাদের পারমানেন্ট রেসিডেন্স না, অনেকে মনে করে রেসিডেন্স, এই জন্য হাজার কোটি টাকা কামায়ের স্বপ্ন দেখে। সেটা যদি অবৈধভাবেও হয়, সেটা যদি দুর্নীতি করেও হয়, আফসোস, এই বেচারা তো কদিন পরে মারা যাবে রে ভাই। মানুষ যখন অনেক টাকা ইনকাম করে তখন দেখবেন যে তার দাড়ি সাদা হয়ে গেছে। কার জন্য করছেন রে ভাই এই দুর্নীতি, এই অন্যায়? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কি দুর্নীতি করা যায়? আল্লাহর জন্য কি পাপ করা যায়? আল্লাহর জন্য কি নাচ গান করা যায়? আমাদের দেশে অনেক লোক দেখবেন নাচ গান করে এক ধরনের মানে ইবাদত করে, আছে না? আচ্ছা, আল্লাহর জন্য এগুলো করা যায় না? আল্লাহর জন্য বেদাত করা যায়? অ্যাক্সিডেন্ট মানুষ দেখবেন বেদাত করে, আল্লাহর জন্য, আমি তো আল্লাহর জন্য করছি। আপনি যখন বলবেন এটা বেদা, তখন সে বলবে ইট ইজ ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য, আল্লাহ কেন কবুল করবেন না? আল্লাহ কি আপনার আমল সব সব আমল কবুল করতে বাধ্য? আপনার আমল সব আমল কি আল্লাহ কবুল করতে বাধ্য? না। আল্লাহ কবুল করবেন কোনটা? যেটা তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রাইব করেছেন, বলেছেন এটা করো, সেটা করলে সওয়াব পাবেন। পরীক্ষায় সব কথা বললেই কি নাম্বার পাওয়া যায় বলেন? যেটা সঠিক উত্তর সেটাকে বেছে নিতে হবে। অফিসে সব কাজ করলে কি চাকরি থাকবে বলেন? কম্পিউটারে কাজ করছেন, যদি ঘরের কাজ করেন অফিসের কাজ বাদ দিয়ে এবং সেটা বস টের পায়, চাকরি থাকবে আপনার? তাইলে ভাই আপনি মন মতো কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের ইনস্ট্রাকশন থেকে বের হয়ে যাবেন, আর বলবেন এটা আল্লাহর জন্য করছেন, আপনি এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। আর এটা কি আল্লাহ কবুল করতে বাধ্য? আপনি আল্লাহর জন্য কেঁদে যদি সারা রাত অশ্রু প্রবাহিতও করেন কিন্তু ভুল পথে করেন, এটা আল্লাহ কবুল করবেন না। সেটাই খুতবাতুল হাজার শুরুতে বলা হয়েছে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা দূরে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক দিনের মধ্যে দিনের নামে চালু হওয়া আমল হচ্ছে বেদআ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক দলালাত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেওয়া সিস্টেম, যে যখনই ভুল করবেন এই ভুলের মাশুল কিন্তু আপনাকে গুনতে হবে। গুনতে হবে না? আপনি যদি মার্কেটে ভিড়ের মধ্যে খুব দামি মোবাইল পকেটে রেখে ঘুরেন, এরপরে বলেন যে আহা নিয়ে গেল, তো আপনি চোরের পকেটে রাখছেন, এই পকেটটাকে অনেকে চোরের পকেট বলে, তাই না? আমাদের দেশে এখন কমে গেছে আলহামদুলিল্লাহ মোবাইল চুরি, আমার অনেক সেট চুরি হয়েছে, রিক্সা থেকে নিয়ে গিয়েছে, এই পকেট থেকে নিয়ে গিয়েছে, এরপর থেকে আর পকেটে রাখি না,
এখন কমে গেছে, তার পুরো পকেটে রাখি না। যাই হোক, আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, হবে না? আপনাকে দিনের ক্ষেত্রে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আনঅথরাইজড কোনো কাজ না করে ফেলি। এমন কাজ যা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে করতে বলেননি, যেন এমন কোনো কাজ আমরা না করে ফেলি। এখানে দুটো জিনিস আছে, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। ইবাদতের ক্ষেত্রে আপনি সেটাই করবেন যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছে। মুআমালাতের ক্ষেত্রে ঠিক উল্টোটা খেয়াল রাখবেন, যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করছেন সেটা বর্জন করে বাকি সবটা করতে পারেন। ইবাদতের ক্ষেত্রে এটা চলবে না। ইবাদতের ক্ষেত্রে শুধু ততটুকু কাজ করবেন যতটুকু কাজ আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন, প্রেসক্রাইব করেছেন অথবা রেকমেন্ড করেছেন, অর্থাৎ তোমরা করতে পারো বলেছেন। হয় বলেছেন করো ফরজ ওয়াজিব, অথবা বলছেন এটা করাটা ভালো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আমাদের সামনে একটা এক্সাম্পল উপস্থাপন করেছেন, অথবা বলছেন যে করতে পারো, পারমিশন দিয়েছেন, জায়েজ। এর বাইরে ইবাদতের ক্ষেত্রে আর কোনো আমল বানিয়ে বানিয়ে করা যাবে না। এমনকি দেখেন সালাতের মধ্যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এ দুটো আজকার পরিবর্তন করার এখতিয়ারও আমাদের নাই। আমরা যদি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন থেকে রুকুতে পড়ব, পারবেন? এটা কথা কি খারাপ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ কথা না? সূরা ফাতিহার প্রথম আয়াত। যদি বলি আমি রুকুতে পড়ব আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিজদায় পড়ব, বলেন সিম্পলি, এটা তো কত সুন্দর দোয়া, কেন অসুবিধা কি? সিজদায় পড়লে অসুবিধা কি আছে? কি বলেন না, অসুবিধা আছে? আছে, আছে। বিকজ এই সুরাটা দিয়েছেন কে? আল্লাহ। তিনি এই সুরার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিজদায় পড়তে বলেন নাই, তার রাসূলও সিজদায় পড়তে বলে নাই, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা রুকুতে পড়তে বলে নাই। জাস্ট এতটুকু এক্সাম্পল দিলাম, তাহলে দুনিয়ার সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই মূলনীতিটা ফলো করবেন, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন ততটুকুর মধ্যে ইবাদতটাকে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে যে ইবাদত করবেন সেটা হয় বেদাত হবে অথবা হারাম হবে। আপনি যদি ষষ্ঠ আরেকটা ওয়াক্ত নামাজ চালু করতে চান, এটা কি জায়েজ হবে? কিন্তু অনেকে তো বলতে পারে তো করেন না, ভালো কাজ তো, পাঁচটা সলাত পড়ে আমাদের মন ভরতেছে না, আরেকটা একটু পড়তে মন চায়, পড়া যাবে? যাবে না। এভাবে ইখলাস আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে কোরআন পড়ছি কার জন্য? আল্লাহর জন্য। দান খয়রাত করছি কার জন্য? এই প্র্যাকটিসটা একটু দরকার, তাহলে দেখবেন যে আর আপনার থেকে অন্যায়গুলো চলে যাবে, কারণ অন্যায় তো আল্লাহর জন্য করা যায় না, একটু আগে তো বললাম। ঘুষ তো আল্লাহর জন্য খাওয়া যায় না, কারণ আল্লাহকে ঘুষ খেলে খুশি হবেন? হবেন না। সুতরাং কোনো পাপই আল্লাহর জন্য করা যাবে না, কোনো বেদাত আল্লাহর জন্য করা যাবে না, কোনো শেরেক আল্লাহর জন্য করা যাবে না, বরং উল্টো আল্লাহর বিরোধিতা করা হবে। তার মানে হচ্ছে এই যে ফর্মুলাগুলো বললাম, ফর্মুলাগুলো বোঝা আমাদের জরুরি। আমরা ফর্মুলা না বুঝে কী করতেছি? ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক করছি।